আছেন আতিক ভাই, বিয়ের দিন জীবন বসে 250 টাকা খাইয়ে নিছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা সকলে কেমন আছেন? প্রথমে বলে রাখি এটা কোনো ব্লগ ভিডিও না, জাস্ট মারুফ ভাই আমাদেরকে ইনভাইট করেছে, তো আমরা দাওয়াতে আসছি, এখানে দাওয়াত খাইতে, তো সবাই মিলে এখানে আনন্দ করতেছি, মজা করতেছি, সেইটাই আপনাদের সাথে শেয়ার করার একটু চেষ্টা করতেছি আর কি। তো এখানে আছে, এখানে আছে ভাইয়ের নাম কি? যারা দেখতেছেন এরপরে আমি ইনজামামুল হক, আমার কোনো পরিচয় নেই, পরিচয় দেশ হয় কি? এতি মাকবরের ভাই, এতি মাকবর তার ভাই কে জিগা, ইনজাম জিগা, ইনজাম জিগা। আমাদের অভি ভাই অসাধারণ একজন মানুষ, আপনারা সবাই জানেন। থাক থাক, প্রশংসা করা লাগবে না ভাই, মাটি নিয়ে সেটা মুখে মাটি মারেন। আল্লাহ রাসূল বলেছে প্রশংসা করার মুখে মাটি মাটি নিক্ষেপ করেন, তো এখন আজকে অনেক উপরে, তো মাটি তো পাচ্ছি না, যেখানে যাবো তাই মারবেন, পানি মারবো আমি, হ্যাঁ ভাই পানি মারতে পারবেন। সেই উপলক্ষে রনি ভাইয়ের মুখে মাটির পরিবর্তে পানি মারা আছে, পানি মারার দায়িত্ব আছেন আতিক ভাই। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের জন্য খাবার পরিবেশন করা হচ্ছে, তো চলুন আমরা এক নজরে দেখে আসি আমাদের জন্য কি খাবারের ব্যবস্থা করা হয়েছে। يا نور الهلال أقبل تعال فالشوق طال والقلب السما نحو السما مترنما لا لا تنقضي أنت للروح الدواء فيك الحب زاد عما العباد يا خير زاد। আমাদের আতিক ভাই এমন একজন মানুষ যে সবসময় নিজে খাই খাই করে, তবে আজকে অন্য একটা জিনিস আমার চোখে পড়লো, সে নিজে না নিয়ে আরেকজনকে তুলে দিচ্ছে। তো এখানে আমাদের আতিক ভাই অলরেডি খাওয়া শুরু করেছে, তো আমাদের সকল খাবারের সাথে আতিক ভাই একটু পরিচয় করে দিবেন প্লিজ ভাই, কোনটা কি খাবার আমরা একটু জানতে চাচ্ছিলাম। এটা খাসি গোল্লা চিংড়ি, গোল্লা চিংড়ি, এই যে বাংলা ট্যাংরা, ট্যাংরা বয়েল, ছোট বয়েল, ছোট বয়েল, এরপর হলো দেশি মুরগি, দেশি মানে কুকরু, 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 আচ্ছা আচ্ছা, তারপর হলো এই দেশি মুরগির ডিম, আন্ডা, 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 আচ্ছা, পাঁক, তারপর এই যে ওই পাশে হলো এটা গোস্ত, আপনি না বললে তো চিন্তাই না এটা কি জিনিস। আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই সমস্ত জিনিসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এখানে আছে আতিক ভাই, আতিক ভাই খাবার খাইতে খাইতে আমাকে একটা কথা ধরেছিল যে কার আমার বাপের ছেলে, এটা বলতে পারলে সেটা স্পিড খাওয়াবে, তো এখানে আর কেউ পারে নাই, কিন্তু এটা আসলে ধাঁধা ছিল, এটা তার ষড়যন্ত্র ছিল, সে আমাদেরকে ধাঁধাই ফেলে এক একা মনে করেন সব সাবার করে দিয়েছে, কি আর গরুর মাংস, আর গরুর মাংসগুলো সবই সাবার করে দিয়েছে, আমি কিছুই পেলাম না। আপনি যে পরিমানে আমাকে ফাঁকি দিয়ে খাইছেন এসব অভিশাপ, অভিশাপ, ঠিক আছে, বসে থাকেন, বসে থাকেন।
বিয়ে করার শখ আছে না হোক সে বিয়ে করে আসালো বিয়ে করে আসালো আমার কাছে আবার বিয়ের ট্রাক আছে না আবার বিয়ে করার মাস্তা করার ইচ্ছা মাস্তা করার ইচ্ছা ভাই আমি আপনাদের কাছে মাফ চাই দোয়া চাই ঠিক আছে এতটুকু সময় খাইতে খাইতেই আমরা আপনাদেরকে বিদায় জানাচ্ছি আই মিন আমরা রনি ভাইকে বিদায় জানাচ্ছি হ্যাঁ ঠিক আছে এক ঢোকে শেষ ঠিক আছে রনি ভাই ভালো থাকেন আর আপনাকে ভালো রাখো Where we will enjoy forever and no worries, no pain in there.